এখন যে বিষয়টি দেখবেন, সেন্স মাইক্রোসফট ওয়ার্ড থিম, মাইক্রোসফটের যে ওয়ার্ড থিম আছে সেটাকে কিভাবে চেঞ্জ করা যায়। সো এটা একটা ডকুমেন্ট ছিল যেটা আমি ক্লাস ওয়ান নামে আসলে ক্রিয়েট করেছিলাম। আমরা এখানে যাব ফাইল রিবনে যাব, এখান থেকে আমরা ফাইল রিবনে যাব। আবার দেখতে পারতেছেন আমরা কোথায় যাব, মাইক্রোসফট অফিসের ফাইল রিবনে যাব, যে এখানে যাব অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টসে যে দেখতে পারতেছেন এটা আমার অ্যাকাউন্ট প্রোফাইল। অ্যাকাউন্ট প্রোফাইলে এখানে বিভিন্ন ধরনের আপডেট অপশন আছে, অ্যাবাউট ওয়ার্ড আছে, এবং কি অফিসিয়াল যে থিম আছে কালারফুল, যদি আমি ব্ল্যাক করে দিই তাহলে সেটাকে ব্ল্যাক হিসেবে হচ্ছে, সেটাকে যদি আমি টেস্টিং করে দিই তাহলে ইউজ সিস্টেম সেলিং হচ্ছে, হোয়াইট করে দিলে সেটা হোয়াইট হচ্ছে, এবং কি কালারফুল করে দিলে সেটা কালারফুল হচ্ছে, এবং ডার্ক গ্রে করে দিলে সেটাকে ডার্ক গ্রে হচ্ছে। সো এখান থেকে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের থিমটা আমরা চেঞ্জ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।